নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সাথে আমি সম্রাট, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি জবা গাছে একাধিক রঙের জবা গ্রাফটিং করবেন। তাহলে আসুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করব। তার জন্য আমি সবার প্রথমে যে ডালগুলি নির্বাচন করব, অর্থাৎ সায়নগুলিকে কালেকশন করে নিই। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এই এটাকে বলা হয় লক্ষ্মী জবা। আমি এখান থেকে একটা সুস্থ সবল ডাল কিন্তু সংগ্রহ করে নিচ্ছি। মোটামুটিভাবে এইরকম একটি ডাল কিন্তু সংগ্রহ করে নিলাম। দেখুন এটা কিন্তু বাদামি রঙের হয়েছে, কিন্তু কিন্তু সবুজ রঙের কিন্তু নয়। আমি এবার এই জবাটার একটা ডাল নিয়ে নিচ্ছি, এটা একটা অরেঞ্জ কালারের জবা। এরকম আর একটা স্যান সংগ্রহ করে নিলাম। এটা একটি গোলাপি রঙের থোকা জবা। এখান থেকে আরেকটা স্যান সংগ্রহ করে নিচ্ছি। এই ফুলের আরেকটি ডাল বা আরেকটি স্যান কিন্তু আমি সংগ্রহ করে নিচ্ছি। দেখুন আমি এই চার রকমের ডাল অর্থাৎ স্যান সংগ্রহ করে নিয়েছি। এবার এই স্যানগুলোকে তৈরি করে নেবো, অর্থাৎ প্রস্তুত করে নেবো। এবং এই স্যানগুলির মধ্যে যত পাতা রয়েছে সব পাতাগুলিকে কিন্তু কেটে ফেলবো, একটা পাতাও কিন্তু রাখবো না। এইভাবে আমি সব পাতাগুলিকে কেটে নিচ্ছি। দেখুন আমি এই চারটে সায়ন কিন্তু সংগ্রহ করে নিয়েছি, চারটে রঙের সায়ন। এবার আমি যে গাছের সঙ্গে এই সায়নগুলোকে গ্রাফটিং করব, অর্থাৎ জোড় কলম করব, সেই গাছটাকে দেখে নিই। দেখুন এই হচ্ছে সেই গাছ, যে গাছটার উপর আমি লাগাচ্ছি সেটাকে বলে রুট স্টক, ঠিক আছে। সেই রুট স্টকটাকে এবার আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সোজাসুজিভাবে কিন্তু কেটে নেব। দেখুন এই রুট স্টকটা সাধারণত একটু বাদামি রঙের হলেই ভালো হয়, তাহলে কিন্তু গ্রাফটিং খুব ভালো হবে। এবং এই রুট স্টকে যেন কোনো ডালপালা না থাকে। যদি রুট স্টকে কোনো ডালপালা থাকে তাহলে সেই ডালপালাগুলোকে অবশ্যই কেটে নিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু রুট স্টকটা তৈরি করে নিলাম। এবার এই যে রুট স্টকটা নিয়েছি, সেই রুট স্টকটাকে আমরা এইভাবে সাইড থেকে কেটে নেব। এবং এর একটা কথা বলে রাখি যে যে যন্ত্রপাতিগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই যেন সেগুলোকে স্টেরিলাইজ করে নেবেন। কোনো স্যানিটাইজার বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই যন্ত্রপাতিগুলোকে স্যানিটাইজ করে নেবেন, যাতে সেখানে কোনো সংক্রমণ না হয়। এইবার এই যে রুট স্টকটা দেখুন, রুট স্টকটাকে আলতো করে কিন্তু এইভাবে আমরা কেটে নিচ্ছি। খুব সাবধানে করবেন যেন হাত কেটে না যায়। দেখুন কেমনভাবে করছি, এইভাবে সাইড থেকে কেটে নেবেন। যেহেতু আমি এক গাছে চারটে গ্রাফটিং করব, তাই জন্য আমি চারটে সাইডে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি কেটে নিলাম। দেখুন দেখুন কেমন করে কেটে নিয়েছি। এইবার যে সায়নগুলো নিয়েছিলাম সেই সায়নগুলিকে ভি আকারের কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু কেটে নেবেন। একটু ধারালো জিনিস নেবেন, ধারালো একটা ব্লেড নিয়ে এইভাবে পাতলা করে ভি শেপের কিন্তু কেটে নেবেন। দেখুন দেখুন কেমন হয়েছে, এরকম ভি শেপের কিন্তু কেটে নেবেন। আমি একে একে সবগুলিকে এইভাবে ভি শেপে কিন্তু কেটে নেব। দেখুন আমি এই সায়নগুলিকে ভি আকৃতিতে কিন্তু কেটে নিয়েছি। এইবার যে স্টকটা রয়েছে সেই রুট স্টকের মধ্যে কিন্তু এইবার এইগুলোকে এইভাবে প্রবেশ করিয়ে দেব একে একে।
এইভাবে প্রবেশ করিয়ে দেব। তারপরে গ্রাফটিং টেপ অথবা যদি কোনো স্ট্রেচেবল প্লাস্টিক থাকে সেই স্ট্রেচেবল প্লাস্টিক দিয়ে যতটা সম্ভব টাইট করে কিন্তু এইভাবে বেঁধে দেবেন, যাতে কোনো হাওয়া বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে। খুব টাইট করে কিন্তু এইভাবে বেঁধে দেবেন। দেখুন আমার কিন্তু বাঁধা হয়ে গেছে। এইবার কি করব, এরকম একটা প্যাকেট দিয়ে এটাকে পুরো ঢেকে দেব, যাতে এর মধ্যে থেকে কোনো জলীয় বাষ্প বেরোতে না পারে বা যে ডালগুলো নিয়ে গ্রাফটিং করলাম সেগুলো শুকিয়ে না যায়। এইভাবে কিন্তু এইবার বেঁধে দেব এবং বাঁধা হয়ে গেলে এটাকে একটা সেমি শেড জায়গায় কিন্তু রেখে দেব। এটাকে বলা হয় ক্যাপিং। এটা করলে পরে কিন্তু গ্রাফটিংগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কিন্তু থাকে না। দেখুন এইভাবে রেখে দিলাম। প্রয়োজন হলে আপনি এর উপরে আরও একটা প্লাস্টিক কিন্তু দিয়ে দিতে পারেন, এরকম করে আরও একটি প্লাস্টিক দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন, যাতে কিন্তু কোনো রকম বাষ্প জলীয় বাষ্প এখান থেকে বেরোতে পারবে না এবং গ্রাফটিংটি শুকিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আপনি একটি জবা গাছে একাধিক রঙের জবা কিন্তু গ্রাফটিং করতে পারেন। আমি এই পদ্ধতিতে আগেও করেছি এবং সেই তাতে কেমন গ্রাফটিং হয়েছে আসুন আপনাদের দেখাই। দেখুন এটা আমার একটি থোকা জবা, এর আগে আমি এই পদ্ধতিতে গ্রাফটিং করেছিলাম, আপনাদের কেটে দেখাই। এবং গ্রাফটিং হয়ে যাওয়ার পর 15-20 দিন পর অবশ্যই কিন্তু এই প্লাস্টিকটাকে দুই সাইড থেকে কেটে দিতে হবে, তা নাহলে কিন্তু এখান থেকে সমস্যা তৈরি হতে পারে। দেখুন আমি খুলে দিচ্ছি, কেমন জোড়া লেগেছে সেটা আপনাদের দেখাই। কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে খুলবেন, যাতে বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু গ্রাফটিংয়ের এই জায়গা থেকে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন দেখুন এখানে কিন্তু তিনটে কালারের আছে, একটা হলুদ আছে, একটা সাদা আছে, আরেকটি গোলাপি আছে। কত সুন্দর কিন্তু জোড়া লেগে গেছে। আপনারা এইভাবে করবেন, আশা করি আপনারাও ভালো ফল পাবেন। এবং একই জবা গাছে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো একাধিক রঙের জবা কিন্তু বসাতে পারবেন বা গ্রাফটিং করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি।